গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিং এর প্রতিবাদ করায় এবার বখাটের হামলায় প্রাণ গেল বাবার। এই ঘটনা যশোরের উপশহর এলাকায়। এরই মধ্যে অভিযুক্ত বখাটেকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। যশোর থেকে তৌহিদুর রহমানের রিপোর্ট। মেয়ের গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টা, বাবার প্রতিবাদ, পরিণতিতে বখাটের হামলায় নিহত বাবা। এ ঘটনা যশোর উপশহরের। সারথি মিল এলাকার ইলেকট্রিশিয়ান হোসেন স্থানীয় আব্দুর রাজ্জাকের মেয়েকে তার গোসলের ভিডিও প্রচারের ভয় দেখিয়ে 3 মাস ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। শুক্রবার দুপুরে এর প্রতিবাদ জানান বাবা আব্দুর রাজ্জাক। এ সময় বখাটে হোসেন তার বুকে লাথি মারে, এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজ্জাকের। উনি বলেছেন সে যা করবে আমার তো করতে হবে, এইটুক শুনে আমি আমার বাড়ি বলে দিছি। আমার আজকে মারা বেড়া দিল, আমার আমার কেন? খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত হোসেনকে আটক করে। স্থানীয়রা জানান হোসেনের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে। এ মেয়ে ভালো, ওই সামরা ওরে দেখে টাকে ওর একটু অন্য কু নজর হয়েছে, তাই বাপে জিজ্ঞেস করেছে, তাই বাপের ধরে মেরেছে। তার কারণে যদি মারা যায় এটা আইনগত আমরা ব্যবস্থা অবশ্যই চাই। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনায় হোসেনকে আমরা তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছি। হোসেন আমাদের হেফাজতে আছে, মৃতদেহ আমরা ময়নাতদন্তের জন্য পাঠাবো এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।